নমস্কার ওয়েলকাম টু নিজস্ব মধ্যম গ্রাম কলকাতা আজ আমি কয়েকটি হোয়াইট শাড়ি আপনাদের দেখাবো অসাধারণ সুন্দর তো চলুন দেখুন তারপরেই কথা বলছি যারা অথেন্টিক জামদানি চাইছেন তাদের জন্য হান্ড্রেড পারসেন্ট খাদি কটনের উপরে ফুল বডি জামদানি ওয়ার্ক এই হচ্ছে শাড়িটা আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন কত সূক্ষ্ম কাজ আছে সাদা সাদা বাদ বাকিটা কালো হান্ড্রেড পারসেন্ট খাদি কটন এই শাড়িগুলো যে ইউনিক ওয়ান আর একটা কথা আপনাদের বলি এই শাড়িগুলোর কিন্তু কোনো কালার হয় না এগুলো হোয়াইট বেজেই হয় শাড়িগুলো তো কালার হবে না এই দেখুন শাড়িটা ফুল বডি ওয়ার্ক থাকবে এটা আঁচলের প্রসান এখান থেকে এইটুকু আঁচলের মার্কিং আছে একটু ছোট ছোট কাজ করে বাদ বাকি বডিটার ভিতরে একটু বড় কাজ যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারে এখানে এটা আঁচল আছে পুরো বডিটা আমি শাড়িটা খুলে দেখাচ্ছি আপনাদের এদের প্লেন যেটা আছে এটা হচ্ছে ব্লাউজ পিস আর বাদ বাকি শাড়িটার ফাসা ওয়ার্ক আছে ফুল বডি ওয়ার্ক যারা ভালো কিছু চাইছেন তাদের জন্য ফুল বডি কিন্তু সাদা কালার উপরে এর কোনো আলাদা এই ধরনের শাড়িতে বর্ডার হয় না অতি সূক্ষ্ম কাজ ইউনিক ওয়ান এই ধরনের শাড়ি কিন্তু ভবিষ্যতে আর পাওয়া যাবে না এই একটি শাড়ি দেখাচ্ছি মটকা সিল্কে সিকোয়েন্স দিয়ে অসাধারণ সুন্দর এটা হচ্ছে আঁচলের প্রসান যারা হ্যান্ডলুম মটকা চাইছেন তাদের জন্য শাড়িটা আমি দেখাচ্ছি এর সঙ্গে গোল্ডেন জরির একটা মিক্সিং আছে বর্ডারটাতে কিন্তু এই দেখুন এই যে বর্ডারটা দেখছেন এখানে কিন্তু পিওর সিলভার জরি দিয়ে একটা পাইপলাইন আছে আর পুরো বডিটাতে দেখুন পকেট করে এই সিকোয়েন্সগুলো ঢোকানো আছে পুরো শাড়ি জুড়ে অসাধারণ একটা বিউটি ফুল বডি ওয়ার্ক আছে পুরো ব্লাউজ পিস এটা এই হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর হ্যান্ড রোল মটকার সঙ্গে সিল্ক সঙ্গে কাজ আছে অসাধারণ সুন্দর এই যে পোশানটা দেখছেন এটা কিন্তু ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়িটা সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এই একটা দেখুন হোয়াইটের মধ্যে হোয়াইট অসাধারণ সুন্দর একটা জামদানি যারা ভালো জামদানি শাড়ি চাইছেন তাদের জন্যে মানে যারা জামদানি খোঁজেন আর কি জামদানি প্রিয় মানুষ তো অথেন্টিক যে নোয়াখালী জামদানি বলা হয় এগুলো হচ্ছে অথেন্টিক নোয়াখালি জামদানি আগে একটা দেখালাম এটাও একটা দেখাচ্ছি অনবদ্য হোয়াইটের মধ্যে হোয়াইট একটা কাজ দেখুন কত সুন্দরভাবে দ্যাট ইজ দ্য অথেন্টিক জামদানি পুরো আপার লোয়ার বর্ডার জুড়ে কিন্তু এই ডিজাইনটা থাকছে পুরো বডিতে কিন্তু এই ছোট্ট ছোট্ট ওয়ার্কটা থাকবে অরিজিনালি খাদি কটন হোয়াইটের সঙ্গে হোয়াইট আঁচলেও কিন্তু অথেন্টিক জামদানির ওয়ার্ক মানে সব মিলিয়ে একটা কম্প্যাক্ট শাড়ি অসাধারণ সুন্দর যারা ভালো কিছু চাইছেন তাদের জন্য এটা হান্ড্রেড টু নাইন নোয়াখালী জামদানি এই হচ্ছে শাড়িটা এই একটা দেখুন হোয়াইটের উপরে অসাধারণ কম্বিনেশন যারা সাদা শাড়ি চান অথচ লাল কালো বাদার কালো পরতে চান না তাদের জন্য বলি একটা সুন্দর স্টোনের উপরে কিন্তু অতি সুন্দর একটা ডিজাইন এবং এর কাজ আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি শাড়িটা ভারী মিষ্টি কালার কম্বিনেশন তেমনের ডিজাইন তেমনের মানে কি বলবো ওয়ার্কের কোয়ালিটি অতি সুন্দর শাড়ি এর দামটা হবে রানিংয়ে ব্লাউজ পিস থাকবে এই শাড়িটার দাম হবে টু থ্রি টু জিরো টু থ্রি টু জিরো টু থ্রি টু জিরো শাড়িটা হোয়াইট দেখাচ্ছি শাড়ি অসাধারণ সব কালার কম্বিনেশান যারা আমাকে চেনেন জানেন আমার শাড়ি সম্পর্কে একটু আইডিয়া আছে তারা বুঝতেই পাচ্ছেন ওনারা এই হচ্ছে শাড়িটা প্রথমের বর্ডারটা একটু দেখাবো আপনাদের অনেকটা চওড়া বর্ডার কিন্তু তৈরি করা হয়েছে প্রায় নয় ইঞ্চি দেখুন এই ডিজাইনটা অতি সুন্দর কালার কম্বিনেশান তো একটা সুন্দর সঙ্গে কিন্তু বোধ সাইড বর্ডারের উপরে কিন্তু একটা হেভি ওয়ার্ক আছে আঁচলটা দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরো আঁচলটাই একটা হেভি ওয়ার্ক আছে হোয়াইট বেস পুরো বডিতে কিন্তু ওয়ার্ক থাকছে দেখুন পুরো একটা অসাধারণ কালার কম্বিনেশান সঙ্গে হোয়াইট রানিং ব্লাউজ পিস পুরো শাড়ি জুড়ে কিন্তু এই দেখুন এই শাড়িটার দাম হবে থ্রি থ্রি নাইন জিরো থ্রি থ্রি নাইন জিরো এই একটা দেখুন এটা কিন্তু আপনাদের চেনা শাড়ি হোয়াইটের উপরে কিন্তু গোল্ডেন জলি দিয়ে ওয়ার্ক পুরো শাড়িটা পুরো বডিটাও আমি দেখাই হচ্ছে শাড়িটা এই শাড়িটার দাম হবে ওয়ান এইট থ্রি থ্রি ওয়ান এইট ডবল থ্রি ওয়ান এইট ডবল থ্রি এর আরো দুটো তিনটে কালার কম্বিনেশন হয় চাইলে আমরা ছবি দিয়ে দেবো আর একটা দেখায় তসর বর্ডারের অথেন্টিক জামদানি এটাও কিন্তু দারুণ একটা শাড়ি মানে এই সব শাড়িগুলো না বারবার আসবে না সেভেন জিরো সেভেন ফাইভ সাত হাজার সেভেন্টি ফাইভ রুপিস দাম সেভেন থাউজেন্ড এটা কিন্তু আপনার মসলিনের উপরে যে ডিজাইনটা দেখেন না সেটাই কিন্তু খাদি কটনের উপরে আছে খুব ফাইন সুতোর উপরে আর সব থেকে মজা যেটা আছে মুগার বর্ডার আছে যে বর্ডারটা আছে না এটা দেখলেই বোঝা সোনার মতো চেচে করছে এই এটা যে বর্ডার বোথ সাইডে আছে এখানেই কিন্তু শাড়ির দামটা ডিপেন্ড করবে এই মুগাটা সুতোটার উপরে বোথ সাইডে দেখুন অসাধারণ সুন্দর সেভেন থাউজেন্ড রুপিস দাম এটা হচ্ছে আঁচল ঠিক আছে এবার আপনার দেখুন কি মজার জিনিস দেখুন অত যারা ভালো শাড়ি খুঁজছেন পুজোর সময় লাল রঙের মায়েদের জন্য নিজেরা পরবেন তাদের বলি এই যে বোথ সাইড আপার লোয়ার বর্ডারে কিন্তু এই জামদানি ওয়ার্কটা আছে দ্যাট ইজ দ্য অথেন্টিক নোয়াখালী জামদানি এই হচ্ছে শাড়িটা বর্ডার বোথ সাইডে মুঙ্গা পুরো শাড়ি জুড়ে কিন্তু ঠাসা কাজ পাবেন তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে তবে একটা কথা বলে দিই অথেন্টিক জামদানি হলে তা সস্তায় হবে না যারা সাতশো আটশো নশো হাজার বারো সাথে অথেন্টিক জামদানি খুঁজছেন নোয়াখালী জামদানি দ্যাট ইজ এটা যাই না কী হবে এই একটা শাড়ি দেখুন সাদা কালোর সঙ্গে হালকা একটা মিনে করা আছে এরকম এই দেখো পুরো শাড়ি জুড়ে কিন্তু বোধ সাইড বর্ডারের একটা অসাধারণ সুন্দর কালার দিয়ে মিনে করা আছে আঁচলের কলকাটা কিন্তু অনেকখানি বড় এই শাড়িটার দাম হচ্ছে টু এইট ফাইভ জিরো টু এইট ফাইভ জিরো অসাধারণ সুন্দর এর গঠনশৈলীটা এত সুন্দর বর্ডারটা মানে মনে রাখার মতো এর গঠনটা এই একটা দেখুন সাদা কালোর ভেতরে আমার বিশ্বাস সাদা কালো ডিজাইন এর থেকে ভালো ডিজাইন আর কিছু হতে পারে না অসাধারণ বর্ডারটা এত সুন্দর এ ছাড়া আছে এর রানিং এ ব্লাউজ পিস থাকবে অসাধারণ সুন্দর এই শাড়িটার দাম হবে থ্রি থ্রি নাইন জিরো থ্রি থ্রি নাইন জিরো খুবই সুন্দর শাড়ি এই একটা দেখুন গঙ্গা যমুনার বর্ডারের আঁচলটা এত সুন্দর এটা হচ্ছে আঁচল গঙ্গা যমুনা বর্ডার বোধ সাইড মাঠা বর্ডার পুরো শাড়ি জুড়ে কিন্তু স্টারের একটা ডিজাইন আছে লাল কালো দিয়ে পুরো বডিটা জুড়ে আর এটা হচ্ছে আঁচলের পোর্শন রানিংয়ে ব্লাউজ পিস থাকবে পুরো বডিটাতে দেখুন এই স্টারের ডিজাইনটা থাকবে অসাধারণ কম্বিনেশান টু এইট ফাইভ জিরো দু টাকা এই শাড়িটার দাম হবে তো আশা করি আজকের প্রোগ্রামটা আপনাদের ভালো লেগেছে আমার সঙ্গে থাকবেন একটু শেয়ার করবেন